দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর গাবতলী ঈদগাহে। আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নরসিংদীতে পালিত হয়েছে দিনটি। বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। এর মধ্যে সকাল 8:30 নরসিংদী শহরের ঐতিহাসিক গাবতলী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ও স্মরণকালের বড় ঈদের দুইটি জামাত। এতে ইমামতি করেন স্বর্ণপদকপ্রাপ্ত মাওলানা কারী মাজহারুল ইসলাম। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে খুতবা দান করেন তিনি। এ সময় তিনি বলেন, সিয়াম বা রোজা হচ্ছে তাকওয়া সম্পন্ন মুসলমান হওয়ার একমাত্র পথ। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানদের মধ্যে যে তাকওয়া সৃষ্টি হবে, এই তাকওয়ার শক্তি হবে মুসলমানদের ইমান ও একতার ভিত্তি। ইমানের বলে বলিয়ান হয়ে উঠলে পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, আলহাজ ফারুক উদ্দিন ভূঁইয়া সহ কাবতলী ঈদগাহ ময়দানের মুতওয়াল্লিগণ। নরসিংদী জেলা শহর ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ ধ্বনি দিতে দিতে ঈদ ঈদগাহে জমায়েত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান। গাবতলী ঈদগাহ ময়দানের পাশে জামিয়া কাসেমিয়া মাদ্রাসা মসজিদে কয়েক হাজার মহিলা মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেয়। যেসব উশৃঙ্খল ব্যক্তিরা এই গাবতলী ঈদগাহ মাঠে খেলাধুলার আয়োজন করেন, তাদের ভবিষ্যতে এই মাঠে কোন খেলাধুলা না করার অনুরোধ জানান গাবতলী ঈদগাহ মুতওয়াল্লিগণ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।